নমস্কার, এখন শুরু করছি কালীগুণী সিরিজ থেকে একটি নতুন গল্প। গল্পের নাম ভর, কাহিনীকার সৌমিক দে। চলুন তাহলে আজকে নতুন গল্পে প্রবেশ করা যাক। একজন গুণী বা তান্ত্রিকের জীবনে বহু আশ্চর্য এবং ভয়ঙ্কর ঘটনার প্রবাহ যেমন থাকে, তেমনি কিছু কিছু ঘটনাও থাকে যা নিতান্তই ঘরোয়া ঘটনা বা একেবারেই আমার তোমার পাশের ঘরের ঘটনা। আজকের ঘটনা হলো ভূতে পাওয়া বা ভর করার একটা অদ্ভুত গল্প। এই ঘটনার কথক কিন্তু তোমাদের পরিচিত ডাক্তারবাবু নন, এখানে আমি নিজেই তোমাদের গল্পটা শোনাবো আজ। ঘটনাটা আমি শুনেছিলাম পোড়াতলা গায়ের উকিল কাকাবাবুর মুখ থেকে। সেই দিনটা ছিল 27 আষাঢ়। আমার জন্মদিন উপলক্ষে সেদিন আর গড়িমসি করে অফিস যাই। বিকেলে আমি, চন্দন, সতীশ এবং আমার মেসে রতনবাবু আর বিনোদবাবু মিলে ঠিক করলুম মেডিকেল কলেজের সামনের পুটিরামে কিঞ্চিত খাওয়া দাওয়া করে সতীশের তিনতলায় টঙের ঘরে উঠে পুরো সন্ধেটা খোশ গল্প করে কাটাব। পুটিরাম সেই দিন কি কারণে তালা বন্ধ ছিল। আমরা অদূরেই অপর একটি বেশ ভালো রেস্তোরাঁয় আহার করার সময়ে ঘটনাটা ঘটল। একটি অত্যন্ত সুশ্রী যুবতী তিনজন যুবকের সঙ্গে বৈকালিক জলযোগ করতে গেট দিয়ে ঢুকল। যুবতীটি বেশ আধুনিকা, পরনে মাদ্রাজি সিল্কের মূল্যবান শাড়ি, ওপরে লম্বা চুলের রঙিন জ্যাকেট, চুলের খোপায় একখানা রূপলি রঙের ক্ল্যারিওনেট স্টিক, অঙ্গে বিলিতি সুগন্ধি, পায়ে মোজা এবং রবারের জুতো। যুবক তিনটি সম্ভবত কলেজ পড়ুয়া। বৃষ্টি বৃষ্টি আবহাওয়ার কারণে মাথার ওপরের ইলেকট্রিক পাখাগুলো ধীর গতিতে ঘুরছে। নিবু নিবু বিজলি বাতির নরম আলো পুরু কাছের বড়কলার ভিতর দিয়ে গায়ে এসে পড়ছে। রেস্তোরাঁর টেলিভিশন সেটে প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর একটি বক্তৃতা চলছে। মেয়েটি কাঁটা চামচে করে খাদ্যবস্তু মুখে তুলতে তুলতে কি একটা নিয়ে বিদ্রুপের সুরে হাসাহাসি করছিল। গাওয়া চলতে চলতে আমরা যুবতীটির রুচিবোধের প্রশংসা করছিলাম। আমরা যখন এইসব কথায় মশগুল রয়েছি, ঠিক তখনই রেস্তোরাঁর দ্বারের বাইরে ফুটপাতে একজন মুসলমান ফকিরকে চোখে পড়ল আমাদের। শতছিন্ন তাপ্পি দেওয়া একখানা আলখেল্লা, মাথার জট পড়া চুলগুলিকে ঢেকে একানি হরিতাল বর্ণের কাপড় খণ্ড, কাদা ধুলো মাখা নগ্ন পা। অত্যন্ত সংকোচের সঙ্গে একটু ওপরে উঠে এসে ক্যাশিয়ারের সম্মুখে এসে দাঁড়াল। ক্যাশবাবুটি বিরক্তির নজরে একবার চেয়েই অন্যদিকে মুখ ফেরাল। ফকিরটি বেশ কিছুক্ষণ হাত পেতে দাঁড়িয়ে থেকে অবশেষে ইতস্তত করে একটি টাকা ভিক্ষে চাইল। ক্যাশবাবুটি মহাখাপ পা হয়ে বেশ দু কথা শুনিয়ে তাকে কলেজ স্কোয়ারের ফুটপাতটি আঙুল দিয়ে দেখিয়ে বললে, এইটি হলো ব্যবসায়ের জায়গা, এইখানে এসব ভণ্ডামি জোর চুরি করতে এসো না বাবু। বৃদ্ধ যখন লোকটিকে প্রশান্ত মুখে আশীর্বাদ করে বেরিয়ে যাচ্ছে, তখন যুবতীটি আলোচনা থামিয়ে বিরক্তির ভঙ্গিতে পিছন ঘুরে সেই দিকে তাকাল। একটি যুবক কইল, জানেন মিস রমা, এইসব জুয়াচোরের জন্যই আমাদের ভারত দেশটা উচ্ছন্নে গিয়েছে। মেয়েটি নিচু কণ্ঠে বললে, দাঁড়ান দেখছি। এই বলে দ্রুত পদে বাইরে গিয়ে ফকিরটির পিছু পিছু দুই পা এগিয়ে কইল, শুনছেন? বৃদ্ধ শ্রান্ত চোখে পিছনে ঘুরে তার দিকে তাকানো মাত্রই মেয়েটির মুখে হাসি ফুটে উঠল। সে নিচু হয়ে ফকিরের পা ছুঁয়ে ধরা গলায় বলল, আপনাকে পিছন থেকে দেখেই চিনেছি বাবা, কেমন আছেন? ভালো রয়েছি বেটি,
ঘরের সবাই বেশ শরীর তো? হ্যাঁ বাবা, সকলেই ভালো, আর মেজমামাও এখন ভালো রয়েছেন। এইটা শুনে ফকিরের সারা মুখে স্নেহের হাস্যে ভরে গেল। দু চার কথা কওয়ার পরে মেয়েটি ফকিরের হাতে 10 টাকার একখানি নোট দিয়ে হাসি মুখে টেবিলে এসে বসল। আমাদের মতোই ওর সঙ্গে আশা যুবারাও কিছু কম বিস্মিত হয়নি। একজন অবিশ্বাসের সুরে জিজ্ঞেস করল, ব্যাপার কি মিস রমা, ওইটি কে ছিল? যুবতীর চোখে মুখে অতীতের কোনো স্মৃতির তরঙ্গ ছড়িয়ে পড়ল। প্রচন্ড কোনো গর্বের সঙ্গে স্মিত হেসে জবাব দিল, উনি একজন ফকির, ভণ্ড নন, জোচ্চোর নন, একজন সত্যিকারের সাধু ব্যক্তি। বছর 10 পূর্বে আমার মামা এক ভয়ানক পেটের ব্যাধিতে আক্রান্ত হন। মাত্র 1 মাস সময়ের মধ্যেই সেই অজ্ঞাত কালব্যাধি তার শরীরের সমস্ত জীবনী শক্তি শুষে নিয়েছিল। পুরো মাসব্যাপী জমে মানুষের দৈরথের পর তার গোটা দেহ কালচে নীল বর্ণ ধারণ করার সঙ্গে সঙ্গেই সবাই বুঝে গেলুম যে এই রোগী আর কখনো সুস্থ হবে না। আমার মাতামহ তাকে নিয়ে কলকাতার সমস্ত বড় ছোট ডাক্তার বদ্যি চষে ফেললেন, কিন্তু কেউই এই আজব রোগের নিদান দিতে পারলেন না। ইতিমধ্যে মামার হিক্কার সঙ্গে সঙ্গে রক্ত ওঠা আরম্ভ হলো। ডাক্তার বললে যে এই রোগী বড়জোড়ার 3 দিনের অতিথি। আমার দাদুর এক বন্ধু ছিলেন কর্পোরেশনের করণিক, তিনি রাত্রিরে আমাদের ঘরে এসে দাদুকে কইলেন, ঘোষাল, আমি একবার শেষ চেষ্টা করতে চাই, যদি তুমি রাজি থাকো তবে একটা কাজ করতে হবে। দাদু ব্যগ্রভাবে বলল, কি কি উপায় মহেন, তুমি এখনই বলো। আমাদের একবার বাগমারির গোরস্থানে যেতে হবে, ওইখানে শুনেছি অহিম ফকির নামে এক ফকির বাবা থাকে, তার জল পড়া তেল পড়া নাকি একেবারে অব্যর্থ। তুমি বামুনের ছেলে, যদি এসব আপত্তি না থাকে তবে। কখন যাওয়া যেতে পারে? মহেনবাবু সন্তুষ্টির স্বরে বললেন, আজ দুপুরেই চলো। ফকির কিন্তু সব কথা শুনে দাদুদের জল পড়া দিতে কিছুতেই রাজি হল না। তার বদলে ঠিক বিকেলের মুখে দাদুদের সঙ্গে সে সশরীরে এসে হাজির হল আমার মামার বাড়ি। মামাকে কিছুক্ষণ নিরীক্ষণ করে মাথায় বিড় বিড় করে চামড় বুলিয়ে ঝোলার থেকে চটচটে কালো মতো কি একটা বের করে মামার অসার জীবে মাখিয়ে দিল এবং বিরসভাবে মাথা নাড়তে থাকল। কিছু সময় অপেক্ষা করে অতঃপর ফকির বিদায় নিল। দাদু আর মহেন বাবু তাকে বিষণ্ণ মুখে এগিয়ে দিতে এসেছে নিচের দেউড়ি। এমন সময় ওপর মহল থেকে একটা মহা হৈ হৈ শব্দ কানে আসা মাত্র দাদুরা ঊর্ধ্বশ্বাসে পরিমরি করে দৌড়ে শয়ন কক্ষে ঢুকে দেখল, দিদিমা মুখে আঁচল চাপা দিয়ে কাঁদছে আর মামা সুস্থ হয়ে এতদিন পর শয্যায় উঠে বসেছে। দাদু আনন্দে কেঁদে ফেলল। বড় মুহূর্তেই দৌড়ে নিচে নেমে দেখল ফকির চলে গিয়েছে। এই সেই অহিম ফকির, তোমাদের কাছে যে লোকটি ভণ্ড জুয়াচোর, আমার কাছে তিনি দেবতার থেকে কম নন। সন্ধ্যা 7:30 সতীশের গৃহে আমরা প্রবল তর্কে ওদের বসার ঘরটা পরিপূর্ণ করে তুলেছিলাম। আমি, চন্দন এবং রতনবাবু প্রমাণ করেছিলাম যে বিকেলের যুবতীটির কথা সম্পূর্ণ অবাস্তব এবং হাস্যকর। মেয়েটি দেখতে আধুনিকা হলেও তার চিন্তাধারা বস্তা বচাই রয়ে গিয়েছে। অপরপক্ষে সতীশ এবং বিনোদ বিহারী বাবুর মত ভিন্ন। তাদের মতে পৃথিবীতে বহু অলৌকিক ব্যাপার রয়েছে যা আমাদের ইন্দ্রিয়ের আড়ালে ঘাপটি মেরে লুকিয়ে রয়। এই তর্ক চলাকালীনই সতীশের বাপ এবং তার এক বন্ধু এসে ঢুকল কক্ষে। ইনি সতীশের বাপের বন্ধু স্থানীয় হলেও বয়সে তার চেয়ে প্রায় অনেকটাই প্রবীণ। আমি সতীশ সহ
প্রত্যেকেই তাকে কাকাবাবু বলে ডাক। সতীশের বাপ অট্টহাস্যে ফেটে পড়ে কইল, ব্যাপার কি সতীশ, তোরা যে ঘরখানাকে হাউস অফ কমন্স করে তুললি, এই তর্ক বিতর্ক কি নিয়ে? আমি সতীশের বাপের কথায় জবাব না দিয়ে তার বন্ধুকে উদ্দেশ্য করে শুধল, আচ্ছা কাকাবাবু, আপনি তো একজন শিক্ষিত আইন ব্যবসায়ী, আপনি যুক্তি দিয়ে বলুন দেখি, একজন মৃতপ্রায় রোগী কখন আচমকা সুস্থ হয়? কাকাবাবু ভারী কি সুরে বলল, রোগ আচমকা কমে গেল। জবাবটা শুনে আমি বাদে সবাই হেসে উঠল। আমি অপ্রতিভ হয়ে কইলাম, আহা তা নয়, বিজ্ঞানের বাইরে তো কিছু হয় না, তার নিয়মগুলো তো মানতেই হবে। ধরুন যেসব বস্তু জলের চেয়ে অধিক ভারী, সেই বস্তুকে জলে ছুঁড়ে ফেললে কোনো অবস্থাতেই তো সে আর ভাসবে না, ভাসতে পারেই না, সেখানে আর ডুবেই যাবে। কাকাবাবু আবার অবিচলিত কণ্ঠে উত্তর দিল, বিজ্ঞানের সব নিয়ম কিন্তু হাড়ির চালের মতো সমান নয় বাবা, অবস্থা গতিকে নিয়মগুলোও পাল্টে যায়। একটা 100 গ্রামের বাটখারা জলে ফেললে ডুবে যায়, অথচ একটা জীবন্ত দেহের মনি কাত লাগে, জলে ফেলে দেখো সে নিজেই কষ্টে ভেসে থাকবে। আবার অপ্রস্তুত হলাম, এইবারে মরিয়া হয়ে বললাম, আমি কথার মার প্যাঁচ বুঝিনি, আপনি নিজের চোখে কি কখনো কোনো অলৌকিক ঘটনা দেখেছেন? লোক মুখে শোনা ঘটনা নয়, খোদ নিজের দেখা কোনো ঘটনা আদৌ রয়েছে কি? ঘরে আমরা মোট 7 জন পুরুষ উপস্থিত রয়েছে, বিজলিবাতির আলো জ্বলছে, অদূরেই দেউড়িতে 2 জন দারোয়ান ঘুরছে। বেশি রাত্রিও হয়নি, কিন্তু নিজের চোখে দেখা ঘটনার কথা উল্লেখ করা মাত্রই পরিষ্কার দেখল কাকাবাবুর মুখের হাসি ম্লান হয়ে গেল। দশাশই ভদ্রলোক যেন পলকের জন্য শিউরে উঠল, পর মুহূর্তেই 2 চোখ মুদ্রিত করে প্রায় অস্ফুট স্বরে নিজের মনেই কাকাবাবু যেটা উচ্চারণ করল তা হল, কালিগুণিন ত্রাহিমাম, প্রেত ভয় নিবারয়, রক্ষমেহ। কৌচের মধ্যস্থলে হেলান দিয়ে বসে সামান্য ইতস্তত করে দ্বিধাজড়িত কণ্ঠে কাকাবাবু মুখ খুঁড়ল, আমরা যে শতাব্দীতে এসে পৌঁছেছি সেইখানে দাঁড়িয়ে অলৌকিক বা অতি প্রাকৃত শব্দগুলি বড়ই হাস্যকর বোধ হয়, আকাশের রন্ধ্র চিরে অদৃশ্য বাণী পৌঁছে যাচ্ছে রেডিও যন্ত্রে, বিদ্যুৎকে মথিত করে উজ্জ্বল আলো ছড়াচ্ছে বিজলিবাতি, দূরের মানুষকে ঘরে বসে দেখতে পাচ্ছি, কণ্ঠস্বর শুনতে পাচ্ছি, সবটাই বড় আধুনিক, বড্ড বিজ্ঞান ভিত্তিক, যুগ যুগ ধরে ক্রমশ সুশিক্ষা এবং বৈজ্ঞানিক চিন্তাধারা আমাদের জীবনের থেকে একে একে কুসংস্কার, অশিক্ষা এবং ভণ্ডামিগুলিকে ছুঁড়ে ফেলে দিয়েছে। মানুষ পরম বুদ্ধিমান জীব, তারা নিজের তাগিদেই নিজের ভালো মন্দ বোঝে। এই হাজার হাজার বছরব্যাপী ক্রমবর্ধমান আধুনিকতার মধ্যেও 2টি অতি প্রাচীন ধারণা কিন্তু বিজ্ঞানের দাপটেও টিকে রয়েছে, এক ভগবান, দ্বিতীয় শয়তান, শুভ এবং অশুভ, অপরাশক্তির ওপর পরাশক্তির জয়। এই 2টি ধারণাই কোনোদিন মানুষের হৃদয় থেকে মুছে যাবে না, কেন জানো? কারণ এই 2 মহাশক্তি আবহমান কাল ধরে বিভিন্ন রূপে নিজের নিজের অস্তিত্ব প্রকাশ করে চলেছে প্রবলভাবে। চরম সংকটের মুখে যখন অকস্মাৎ আমাদের প্রার্থনা মঞ্জুর হয়ে আমরা সেই সাক্ষাৎ শ্রবণের কবল থেকে উদ্ধার পাই, তখন শিক্ষিত মগজ বলে প্রাকৃতিকভাবেই বিভিন্ন কার্যকারণের ফলে এই অস্বাভাবিক উদ্ধার সংঘটিত হয়েছে। কিন্তু হৃদয় বলে, না বাছা, তোমার এই বিপদ থেকে পরিত্রাণ পাবার সম্ভাবনা কতটুকু ছিল তা তুমি ভালো জানতে,
কিন্তু তবু কেউ একজন যেন সব নিয়ম নিজের বলিষ্ঠ হাতে চুরমার করে তোমাকে বিপদের করাল থাবা থেকে ছিনিয়ে নিয়ে এলো। তাকে প্রণাম জানাও। অপরপক্ষে শান্তি এবং নিরুপদ্রব জীবনে বজ্রাঘাতের ন্যায় নেমে আসে আদিম ঘোর অশুভ শক্তির অপচ্ছায়া। স্বয়ং শয়তান যেন অলক্ষ্যে বসে হিংস্র হাসি হেসে আমাদের জীবনের সুতোগুলিকে একে একে ছিন্ন করে চলেছে। সেই শক্তিকে ধরা যায় না, ছোঁয়া যায় না। এই শুভ অশুভ নিরন্তর প্রকোপের ফলেই অবিশ্বাসীর সঙ্গে চিরকাল বিশ্বাসীরাও থেকে যায়। বিজ্ঞানীরা আণবিক বোমার মতো জটিল এবং প্রচণ্ড শক্তিশালী ব্রহ্মাস্ত্রের আবিষ্কার করে ফেললেও সামান্য রক্ত তৈরি করতে তারা অপারগ। বহু বহু বছর ধরে বিজ্ঞানীগণ নিরলসভাবে চেষ্টা করে চলেছেন রক্ত আবিষ্কার, কিন্তু লক্ষ লক্ষ রাসায়নিক শর্ত পূরণ করেও সে জিনিস তৈরি সম্ভব হয়নি। অথচ কোনো এক অদৃশ্য বৈজ্ঞানিক চোখের আড়ালে বসে মুহূর্তে মুহূর্তে প্রতিক্ষণে এই দুর্লভ সামগ্রীটি নিতান্তই হেলায় ফেলায় অবজ্ঞার সঙ্গে সৃষ্টি করে চলেছে। তাই বলছি, এই মানা আর না মানার দ্বৈরথ চিরকাল চলবেই। তোমরা লোক মুখে বা গল্পে কাউকে ভূতে পাওয়ার অনেক ঘটনাই শুনেছ, ব্যাপারটা মোটামুটি আন্দাজও করতে পার, কিন্তু আমি হলফ করে বলছি, ভূতে পাওয়া জিনিসটা যে ঠিক কি তার সম্পর্কে তোমাদের ছিটে ফোটাও ধারণা নেই। তাই সেই রকম একটা ঘটনার কথাই আজ তোমাদের বলি। ঘটনাটা পোড়াতলা গায়ে, সাগর দ্বীপের অখ্যাত অনেকগুলি দ্বীপের একটি হল পোড়াতলা। একবার নাকি কালী পুজোর রাতে মণ্ডপে আগুন লেগে অসংখ্য মানুষ পুড়ে মারা যায়, সেই থেকেই এই তিন কোণা দ্বীপের নাম। এই গায়েরই মুরব্বী হল কমলাকান্ত গাঙ্গুলী। প্রচুর টাকা কড়ি, অগণিত গরু বাছর, 12টা ধানের গোলা, পাকা দ্বিতল গৃহে কমলাকান্তের সংসারে কমলার আশীর্বাদ উপড়ে পড়েছে। এমনিতেই সদা হাস্যময় এবং মিষ্টিভাষী হলে কি হয়, ভিতরে ভিতরে সে ছিল ভয়ানক জেদি এবং একগুঁয়ে মানুষ। তার পুত্র কন্দর্প গাঙ্গুলী কলকাতা স্কটল্যান্ড কলেজে আইনের ছাত্র ছিল। গায়ে গেলে অবসর সময়ে গায়ের স্কুলে শখের মাস্টারি করত। ছোট ছোট ছেলেকে পড়াতে তার বড় ভালো লাগত। দ্বীপ প্রহরের দুইটা নাগাদ স্কুলের ছুটির ঘণ্টা পড়লে যার যার বাড়ির লোক এসে ছেলেদের নিয়ে যেত। এমনইভাবেই কখন যেন তার আলাপ হয় মালিনীর সঙ্গে, স্কুলের এক ছাত্র বেনির দিদি। সে গায়ের রং শ্যামা, তবে মুখখানি বড় মিষ্টি। মালিনী নিজে তেমন পড়াশুনো করেন, কিন্তু বাইরে দাঁড়িয়ে ভাইয়ের পড়াশোনা শুনত সে। একদিন কন্দর্প তাকে হাতে নাতে গ্রেপ্তার করে কইল, এতই যদি পড়ার শখ তখন স্কুলে আসো না কেন? মালিনী লজ্জায় রাঙা হয়ে বললে, তাই বটে, আমি স্কুলে এলে বাড়ির কাজ করবে কে? তুই করবি? দুটোর পরে কাজ করবি? কি যে বলো দাদাবাবু, কি শিখবো স্কুলে এসে? ওই তো অয়ে অজগর আসছে তেরে, আমটি আমি খাবো পেরে, ইঁদুর ছানা। গন্ধর্প হো হো করে হেসে কইল, হো হো হো, দূর পাগলি, আমার স্কুলে বুঝি কেবল অয়ে অজগর শেখানো হয়? আলাপ ক্রমশ ঘনিষ্ঠতায় পর্যবসিত হল। গন্ধর্প তাকে মনে প্রাণে ভালোবাসত বটে, কিন্তু নিজের পিতাকে চিনতে তার বাকি ছিল না। তার পিতার মনে বর্ণবিদ্বেষের কুসংস্কার ছিল অত্যন্ত প্রখর। নিম্নবর্ণের এক মেয়ের সঙ্গে তার ছেলের ঘনিষ্ঠতার কথা একটিবার কানে পৌঁছনো মাত্র মালিনী এবং তার পরিবারের রাতারাতি আর কোনো সন্ধান কোনো দিন পাওয়া যাবে না, এ কথা কন্দর্প যথেষ্ট বুঝেছিল। অথচ গভীরভাবে মালিনীর প্রতি
প্রণয়াসক্ত হয়েও পড়েছিল। এক্ষেত্রে যা হয়ে থাকে, অর্থাৎ কন্দর্প ঠিক করলে মালিনীকে নিয়ে অতি সঙ্গোপনে শহর কলকাতায় পালিয়ে আসবে। এই মর্মে কলকাতায় তার এক উকিল বন্ধুকে জ্যোতিরিন্দ্রকে পত্র লিখে তাতে বর্তমান পরিস্থিতির সকল বিষয় অবগত করে একখানি স্ত্রী লোকের থাকবার উপযোগী বাসা ভাড়া করবার দায়িত্ব দিয়ে কামের মুখ আঠা দিয়ে আটকে স্কুলের বিশ্বস্ত সেকেন্ড পণ্ডিত ত্রিলোচনকে পাঠালো সদরের থেকে গোপনে ডাকে ফেলে দেবার জন্য। কিছুদিন পর গায়ে চরকের পরব ছিল, বেশ রাত হলো, সব গৃহের বাতি নির্বাপিত হতে, তার উপর কয়েকজন গোরা সাহেব গায়ের প্রান্তে মাপ ঝোঁকের জন্য তাঁবু ফেলেছে, সেই দিকে বড্ড আলো রয়েছে। কন্দর্প মালিনীর হাত ধরে এই সকল উপদ্রব পেরিয়ে রাত্রির আধারে জঙ্গল অতিক্রম করে উপস্থিত হলো খেয়া ঘাটের কাছে। অন্ধকার নদী, দূরে বনে হুক্কা হুয়া করে শয়ে শয়ে শিয়াল ডাকছে, আধারের পিণ্ডের মতো বিশাল গাছগুলির মধ্যে লাখো লাখো খাদ্যোত পোকা চলছে, নদীর কালচে জল ছলত ছলত করে পারে আঘাত করছে। ত্রিলোচন পণ্ডিত তার গায়ে শঙ্কর মাঝিকে আগেই বলে রেখেছিল, মাঝি নৌকা নিয়ে হাজির হল। কন্দর্প পরম যত্নে মালিনীর হাত ধরে নৌকার গলুইতে তুলছে, আচমকা যমদূতের মতো এক পাল লেঠেল অন্ধকার ফুঁড়ে হাজির হল এবং কিছু বুঝে ওঠার আগেই কন্দর্পকে মুখ চেপে মাথায় ঠাস করে লাঠির বাড়ি বাড়। চোখে মুখে আধার দেখে নিঃসারে চৈতন্য হারালো সে, মাথায় এক রাশ বিছা দংশনের মতো যন্ত্রণা নিয়ে চেতনা ফিরল তা। জ্ঞান ফিরে সামান্য ধাতস্থ হয়ে সব ভয়ে দেখল তার গৃহের বৈঠকখানাতেই সে শায়িত রয়েছে, চারপাশে তাদের বেতনভোগ লাঠিয়ালের দল ঘুরছে। কৌচের এক পার্শ্বে বসে রয়েছে কমলাকান্ত, ঘরের দুয়ারের উল্টো দিকে মেঝেতে বসে রয়েছে মালিনী এবং তার পুরো পরিবার, দোরের দিকে হতভম্ব মুখে বসে রয়েছে ত্রিলোচন পণ্ডিত এবং তার স্ত্রী, তাদেরও ঘিরে রেখেছে দুজন লেঠিল। কন্দর্প আহত মস্তিষ্কে কিছুতেই বুঝে উঠতে পারল না যে এই অতি গোপন ষড়যন্ত্র তার পিতা অনুমান করল কি প্রকার, অথচ এর উত্তর ছিল একদিকে জলের মতো সরল, আবার জালের ন্যায় পেঁচা। কমলাকান্ত পুত্রের দিকে চেয়ে কঠোর স্বরে কইল, যে পুত্র নিজের পিতৃকুলের গণ পণ মর্যাদার রক্ষা করতে জানে না, ধিক সে পুত্রের অস্তিত্বে, আর যে হতভাগী সতে খোয়ারি এই উচ্চ বিলাস পোষণ করে, ধিক তার নারীতে। আমি এক্ষুনি এই হতভাগীর পরিবারের পথ সাধন করতে পারলে তৃপ্ত হতাম, কিন্তু ব্রাহ্মণ হয়ে চণ্ডালের কাজ করা আমার নীতি বিরুদ্ধ, অতখানি নিষ্ঠুর আমি হতে পারছি না। তবে কাল সূর্যোদয়ের পূর্বেই এই পরিবারকে আমি দ্বীপের থেকে বহিষ্কার করল, আর স্কুলের মাস্টার ত্রিলোচন আমার পুত্রের সঙ্গে ষড়যন্ত্র করেছে, গায়ের মানুষ হয়ে গায়ের নিয়ম রেওয়াজ ভাঙতে চেষ্টা করেছে, শুধুমাত্র তার পদমর্যাদার সম্মান রক্ষার্থেই আমি তাকে কোনোরূপ দণ্ডবিধান করছি না। তবে এখনো কর্ম যেন সে দ্বিতীয়বার না করে এই মর্মে তাকে ক্ষমা ভিক্ষা করতে হবে। এই সময়ে একজন লেঠেল কক্ষে ঢুকে নিচু স্বরে মনিবকে কি একটা বলল, তাই শুনে কমলাকান্ত বলল, বেশ তাই হোক, আজ রাতেই নৌকা যোগে এরা দূর হয়ে যাক, যে নৌকায় হতভাগাগুলো পালাবে স্থির করেছিল সেই নৌকায় আমার লোকজন আবার নিয়ে এসেছে, যা দূর হ সমুখ থেকে, আর যেন কখনো মুখ না দেখি, নচেত। রাতেই
অসহায় মালিনীকে নিয়ে তার বাপ মা আর ভাই নৌকায় বসে কাঁদতে কাঁদতে দাঁড় টানতে থাকল। মালিনী এতক্ষণ একবারও মাথা তোলেনি। এইবার পাড়ে দণ্ডায়মান কমলাকান্তের দিকে মর্মান্তিক দৃষ্টিতে চাইল। বড় করুণ কিন্তু বড় জিঘাংসাময় সে চাহুরি। নজর করলে কিছু একটা অমঙ্গলের আশঙ্কায় অন্তরাত্মা অব্দি কেঁপে উঠে যেন। কন্দর্প অশ্রুসিক্ত চক্ষে মালিনীর জলযানে মিলিয়ে যাওয়া অব্দি চেয়ে রইল। কন্দর্প মেয়েটিকে ভালোবাসত বটে, কিন্তু প্রবল দুর্দান্ত বাপের প্রকাশ্য বিরোধিতা করার সাহস তার ছিল না। এতখানি চারিত্রিক বল সবার থাকেও না। মালিনীর সেই ভয়ঙ্কর চাউনি দর্শনের পর হপ্তেখানেক একটা ভীষণ অশুভ ইঙ্গিত তার হৃদয়কে অবসন্ন করে রেখেছিল। মালিনীর বস্তির লোকগুলো নাকি তুকতাক মন্ত্রযন্ত্র জানে, তার কোনো ক্ষতি কি মালিনী করতে পারে কি জানি। যাই হোক, ধীরে ধীরে মাস কয়েকের মধ্যে সে স্বাভাবিক দৈনন্দিন কাজকর্মে অভ্যস্ত হয়ে উঠল। মনসা পুজো উপলক্ষে পোড়াতলার উত্তর পানে মাঝারি মেলা বসেছে। সন্ধ্যায় দেহাতি লোকজনের ভিড় উপচে পড়ছে দোকানে দোকানে। কেউ কিনছে চুলের রঙিন ফিতে, কেউ আরশি চিরুনি ঘুনশি পুতির মালা, কেউ বা ভালুকের নাচ দেখছে পয়সা দিয়ে। রাত্রি আটটা আন্দাজ যে যার গৃহে ফেরা শুরু করল। প্রথমে দলবল বেঁধে চলতে লাগলো সবাই, তারপরে যে যার এলাকায় একে একে প্রবিষ্ট হল। দল ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে থাকল। শেষে ওরাতলার পশ্চিম প্রান্তে যখন নজরে এলো, তখন অতিমধ্যে কেবল ত্রিলোচন এবং তার স্ত্রী উষা রয়েছে। ঘর থেকে সামান্য দূরে যখন তারা রয়েছে, হঠাৎ উষার নজরে এলো গাছের মাথায় কি যেন একটা চকচক করছে, জ্বলছে ও নিচ্ছে। সেই দিকে বিস্মিতভাবে তাকাতে তাকাতে পথ চলতে গিয়ে হঠাৎ একখানি গর্তের মধ্যে পা পড়ল উষার। পা মুচকে যন্ত্রণাঘাতর শব্দ করে মাটিতে পড়ে গেল সে। পরক্ষণে মনে হল তার খোপার ভিতরে যেন কি একটা কিলবিল করছে। আতঙ্কে উষা তাড়াতাড়ি নিজের বাঁধা খোপা উন্মুক্ত করে দেখলে, নাহ কিছুই তো নেই। ত্রিলোচন তড়ি ঘড়ি দুই হাতে নিজের স্ত্রীকে তুলে দাঁড় করাতে গিয়েছিল, কিন্তু একবার হ্যাসকা টান দিয়েই পণ্ডিতের মনে কেমন একটা খটকা লাগল। উষার দেহ যেন অতিমাত্রায় গরু ভার হয়ে রয়েছে, এক তিল নড়ানো যাচ্ছে। পণ্ডিত নিচু হয়ে আবার উষার হাত ধরে প্রবলভাবে আকর্ষণ করল, কিন্তু হলে কি হয়, তার মনে হলো যেন সেই দুই হাতে পর্বতকে সরাতে চাইছে। এও কি সম্ভব! তবে কি কিছুতে পা আটকে গিয়েছে বলে উষাকে তোলা যাচ্ছে না? বাড়ির সামনের পথে গর্ত এলো কোথা থেকে? দুপুরেও তো চোখে পড়েনি। উষাকে প্রবোধ দিয়ে ত্রিলোচন দুই পায়ে গিয়ে বাড়ির ভিতর থেকে লণ্ঠন আনতে এল। উষা নিজের পা ছাড়াবার অনেক চেষ্টা করতে থাকল, কিন্তু কিছু একটা জিনিসে যেন পাখানাকে চেপে রেখেছে। দূর থেকে ত্রিলোচনের কণ্ঠ পাওয়া গেল, কোথায় তুমি? উষা যন্ত্রণার মধ্যেও বিস্মিত হল। সে তো এক তিল নরেনি স্থান ছেড়ে, তবে তার স্বামী হঠাৎ এই কথা জিজ্ঞেস করছে কেন? স্বামীর কণ্ঠটাও যেন একটু অন্যরকম। সে সারা দিন যে এইখানে, উত্তর দেবার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে তার গোটা শরীর পাষাণের ন্যায় ভারী হয়ে উঠল। কেউ যেন অলক্ষ্যে তার শরীরে প্রবেশ করেছে।
গাছের মাথা থেকে একটা অস্পষ্ট খিলখিল হাসির শব্দ পেল ঊষা। এই গায়ে কেউ ঘরের দোরে কুলো বাটেনি, যেহেতু পোড়াতলাটা আদতে একখানা বিরাট জলে ঘেরা দ্বীপ, তাই চুরি চামারি করে পালানোর বড় একটা সুযোগ নাই। পণ্ডিত দোরের শিকড়টি খুলে রান্নার জায়গায় এল। বাইরে যেন একটা গাছের ডাল ভাঙার মতো ক্যাঁচ ক্যাঁচ আফসা শব্দ কানের। চুলার সামনের কুলুঙ্গি থেকে লণ্ঠনটি নামিয়ে তাতে আগুন জেলে বেরোতে যাবার মুখেই হঠাৎ ত্রিলোচন অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল। ঊষা নিজের পায়ে হেঁটে হেঁটে বাড়ির দিকেই আসছে। তার খোলা চুল বর্ষার হিমেল বাতাসে উঠছে, গোটা শাড়িতে কাদা ধুলো। উন্মাদিনীর মতো অর্থহীনভাবে হাসতে হাসতে কি যেন চাপা গলায় বিড়বিড় করছে। বেশ হয়েছে, ঠিক হয়েছে, এইবার যত পারিস শাড়ি পর, গয়না পর, লোভে পাপ, পাপে মৃত্যু। হতবাক স্বামীকে পাশ কাটিয়ে ঊষা ঘরে প্রবেশ করল। একটু আগে সে পায়ের বেদনায় কাতর হয়ে পড়েছিল, কিন্তু এখন তার মুখে যন্ত্রণাসূচক এতটুকু অভিব্যক্তি নেই, কথা নেই। স্বামীর সামনে এসে ফ্যাল ফ্যাল করে একটুক্ষণ চেয়ে থেকে হঠাৎ এক ফু দিয়ে বাতিটা নিভিয়ে দিল ঊষা। শয়নকক্ষে ঢুকে শয্যায় অচৈতন্যের মতো নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়ল। পণ্ডিত কিং কর্তব্য বিমূঢ় হয়ে একটু পরে শুয়ে পড়ল। রাত আন্দাজি মধ্যপ্রহর নাগাদ একটা অস্ফুট গোঙানির শব্দে ত্রিলোচনের নিদ্রা ছুটে গেল। উঠে বসে বাতি ধরিয়ে দেখে ঊষা শয্যা প্রান্তে উঠে বসে চুলগুলিকে ঝুলিয়ে দিয়ে অব্যক্ত কণ্ঠে হুয়া হুয়া ধরনের চাপা যন্ত্রণার মতো গোঙাচ্ছে। পণ্ডিত স্ত্রীর এই আচরণ দেখে তার হাতটি ধরে কইল, কি কি হয়েছে তোর, উঠে বসেছিস কেন, অমন করছিস কেন, পায়ের বেদনাটা কি বেড়েছে তোর? ঊষা কোনো জবাব না দিয়ে রক্ত জল করা নারী কণ্ঠে হা 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 করে হেসে উঠল। সেই হাসির তীব্রতা এবং ভঙ্গি শুনে পণ্ডিতের হাড়ে হাড়ে কম্পন শুরু হল। সে গায়ের মানুষ, এই হাসির জাত সে চেনে, বহু লোক কথাতেও শুনেছে। নিশুতি রাতে একলা গৃহে সে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে দৌড় দিল পাশের মুৎসুদ্দিদের বাড়ির উদ্দেশ্যে। স্বপন মুৎসুদ্দিদের ঘরে অনেকগুলি পুরুষ মানুষ, তারা ছয় ভাইয়ের মধ্যে পাঁচজনেই একই ভদ্রাসনে বাস করে। তারা পাঁচজনা এবং স্বপনের বয়স্কা বিধবা পিসিমা প্রতিবেশীর বিপদে সাড়া দিয়ে আলো হাতে এসে দাঁড়ালো পণ্ডিতের আঙ্গিনায়। ঘরে ঢুকে তন্ন তন্ন করে তল্লাশি করে ঊষাকে পাওয়া গেল না। স্বপনের সেই বিধবা পিসিমা উদ্বিগ্নভাবে ত্রিলোচনকে শুধল, হ্যাগা বাছা, বলি বৌমা কি ফেরার সময়ে পথে ঘাটে কোথাও বাজিতে গিয়েছিল বা কোনো কারণে চুল খুলেছিল? না পিসিমা, বাজিতে তো যায়নি, তবে খোপায় নাকি কি একটা ঢুকেছিল বলে একটিবার মনে হয় খুলেছিল। বাইরে ধূপধাপ করে একটা শব্দ পাওয়া গেল। পিসিমা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সে ভালোই বুঝেছি বাছা, তা নইলে কি আর অমন হয়। কিন্তু কি হয়েছে পিসিমা তার? প্রৌঢ় ইষ্ট নাম উচ্চারণ করে বিষণ্ন স্বরে কইল, বৌমাকে ভূতে পেয়েছে মাস্টার, ভরে পড়েছে, তার শরীরের ভিতরে কোনো অপদেবতা ঢুকেছে। রাম 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 রাম,
কোন পাপিষ্টর অভিশাপে তার এমন সর্বনাশ হল গো? পণ্ডিতের এই বিষয়ে নিজের কোনো সন্দেহ ছিল না, সে ডুকরে উঠে বলল, কিন্তু সে গেল কোথায় পিসিমা? পিসিমা একটু সময় কান খাড়া করে থেকে বাইরের শব্দগুলো শুনে ফিসফিসিয়ে বলল, চোখ খিড়কির তাল গাছে। বাইরে বেরিয়ে এক দৌড়ে বাড়ির পিছনের জমিতে এসে সবার বুক কেঁপে উঠল। খিড়কির ডোবার ধারে দুইখানা তালের গাছ একে অপরকে কাটাকুটি করে মাথা তুলেছে। তার একটি একেবারে মগ ডালের থেকে কয়েক হাত নিচে উষা সেই বর্ষাসিক্ত পিছল গাছের কাণ্ডটিকে আঁকড়ে ধরে ঝুলছে আর ফিসফিস করে কি যেন একটা সুর করে কইছে। যে তালের গাধি কাটতে ধারালো দা দরকার হয়, এক হাতে টেনে টেনে সেই মেয়ে মানুষটি ওই তালগুলিকে ছেলে খেলার মতো ছিঁড়ে ছিঁড়ে নিচে ফেলছে। তার বিশ্রস্ত শাড়ির প্রান্ত অগোছালো অবস্থায় নিচে ঝুলছে। ত্রিলোচন দুই হাতে কপালের রক টিপে বসে পড়ল। পাঁচজন পুরুষ আতঙ্কে অনেকখানি পিছিয়ে দাঁড়িয়ে রাম নাম করতে শুরু করল। কেবল সেই পিসিমাই সাহসে ভর করে গাছের নিচে গিয়ে কাঁপা কাঁপা গলায় কইল, দুর্গা দুর্গতি না আসিনি, তুই কে, কি চাস তুই, কেন ধরেছিস মেয়েটা রে? তোকে মা মনসার কিরে, ছেড়ে দে মেয়েটাকে। পিসিমার মুখের কথা শেষ না হতেই তার আশপাশে ধপাস ধপাস করে তাল পড়তে লাগল। বাকি লোকেরা প্রাণ ভয়ে আরো দূরে সরে দাঁড়ালো, কিন্তু মেয়ে ছেলে হয়েও পিসিমার বুকের পাটা অনেকখানি। গায়ের মেয়ে হবার সুবাদে সে অনেক কিছুই দেখেছে শুনেছে। সে এক লাফে গাছের একেবারে গোড়ায় উষা যেই দিকে পিছন করে বসে রয়েছে সেইখানে গিয়ে দাঁড়াল। উষা যতবারই তার দিকে মুখ করে ঘোরে, সেও ততই পিছনে গিয়ে গুড়ির গায়ে লেপটে দাঁড়ায়। এই অবস্থায় নিশানা করা কোনো মতেই সম্ভব নয়। হঠাৎ উষা অবিকল বানরের ন্যায় তর তর করে পলকের মধ্যে গাছ থেকে নেমে এলো। কিছুক্ষণ প্রৌঢ়ার চোখের দিকে চেয়ে চেয়ে দেখার পরে হঠাৎ ক্রমশ বেহুশ হয়ে ঢলে পড়ে গেল। সকাল থেকেই উষার ধূম জ্বর, জ্বরের তাপে সারাটা দিন অবসন্ন হয়ে প্রায় অচৈতন্যর মতো হয়ে পড়ে রইল সে। তার হাত পা মোটা রজ্জু দিয়ে বাঁধা রয়েছে। মধ্যে মধ্যে তার হুঁশ ফেরে আর ঝুড়ি চাপা দেওয়া কাল ভুজঙ্গির ন্যায় তোল পার করে দুর্বোধ্য প্রলাপ বকতে থাকে। ইহ জগতের ওপার থেকে কোনো মুছে যাওয়া চরিত্র যেন জোরপূর্বক নিজের অস্তিত্ব বজায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার বহুকালে না বলা কথা যেন অযান্ত্রিক কৌশলে প্রকাশ পেতে চাইছে। সে যে কি ভয়ঙ্কর দৃশ্য তা না দেখলে অনুভূত হয় না। ইতিমধ্যে গায়ের লোকজন খবর পেয়ে দলে দলে আসতে শুরু করেছে। গায়ের শেষ প্রান্তে দরিদ্র সদানন্দ হরিজনের কুটিরে ছিল। তার একমাত্র কন্যা মিনু মাসখানেক আগে বাপের মৃত্যুর পরে কুটিরে একলাই থাকত। অসহায় সম্বলহীনা এই মেয়েটি প্রতিবেশীদের কৃপায় চারটি চাউল জোগাড় করে দিনপাত করত। সদানন্দ ছিল নাম করা সাপুড়ে, কিছু তাবিজ কবজ তৈরি করত। ঊষার ঘটনাটা শ্রবণ মাত্রই কমলাকান্ত মিনুকেই এই সকল আপদের জন্য দায়ী ঠাউরাল। বলল, যার বাপ তাবিজ কবজের কারবারি তার কন্যাও তেমনটি হওয়া সম্ভব। এই হদভাগী মনে হয় মন্তর করে এসব করেছে। একলা সমস্ত মেয়ে ঘরে একলাটি থাকে, এদের কোনো বিশ্বাস রয়েছে নাকি? ও আপদ যত শীঘ্র বিদায় হয় ততই মঙ্গল। কাগঞ্জে যারা থেকেছেন তারা ভালোই জানেন যে এইসব ক্ষেত্রে এই ধরনের কুসংস্কার
কিভাবে নিরীহ দরিদ্র মানুষের জীবন একেবারে ঝাড়খাড় করে দেয়। অথচ একটি প্রজারও সাহস হলো না এইটে বলার যে অসহায় মালিনীর সাপেও কিন্তু এই বিপদ নামতে পারে গায়ে। মেনুর সুন্দর চুলের রাশি নাপিতের ঘোড়াঘাতে ভুল অন্টিত হল, তার মুখে কালি লেপন করে মাথায় চুন মাখিয়ে দেওয়া হল। মেনু যখন অসহায়ভাবে হাউ হাউ করে কাঁদছে তখন তাকে মাত্র একদিনের মহলা দেওয়া হলো বাসনপত্র ব্যাটরা গুছিয়ে ড্রাম ছাড়ার জন্য। গ্রামবাসীরা এসব ঘটনা অনেক পূর্বেও দেখেছে, তারা নিদান দিল একজন ওস্তাদ গুণিনকে ডাকার জন্য। তারা বেশ জানত যে এই উপদ্রব কখনোই পিছু ছাড়বে না এত সহজে, কোনো গুণিনই পারে এই উৎপাতের থেকে রক্ষা করতে। অতঃপর কমলাকান্তের আদেশ পেয়ে তার নায়েব রত্নাকর ছুটল গুণিনের সন্ধানে। সারাদিন কখনো ছটফট করে কখনো শ্রান্ত হয়ে ঝিমিয়ে থাকলেও সূর্য যত পাটে বসতে লাগলেন ততই উষার অভ্যন্তরস্থ অপচ্ছায়া প্রবল দুর্দান্ত হয়ে উঠতে লাগল। চার হাত পা বাঁধা অবস্থায় মুখের থেকে ভয়াবহ চিৎকার নির্গত হতে থাকল। মাথা ছটফট করছে, চুলগুলি সাপের মতো কুলোচক্র বিস্তার করছে, ভীষণ দুর্বোধ্য গোঙানি তার গলা চিড়ে বেরিয়ে আসছে। সেই প্রেত সুলভ কুলক্ষণ আর্তনাদ শ্রবণ মাত্রই হৃদয়ে কম্পন শুরু হয়। সে ছটফট করতে করতে এক সময়ে আচমকা হাত পায়ের গ্রন্থি কেটে এক লাফে শয্যার নিচে মেঝেতে এসে দাঁড়াল। ঘরে উপস্থিত গ্রামের লোকেরা মহা আতঙ্কে দৌড়াদৌড়ি হুড়োহুড়ি করে বাইরে এসে পড়ল। এতক্ষণ উষা তীব্রভাবে দাপিয়ে চলছিল, কিন্তু বাদন থেকে মুক্তি পাওয়া মাত্রই তার রূপ বদলে গেল। অত্যন্ত ধীরভাবে সামান্য কুঁজো হয়ে দাঁড়িয়ে রয়েছে সে। ঘন রুক্ষ কেশপাশ মুখকে অন্তরাল করে ঝুলছে, মাথাটি মাটির দিকে ঝোকান, কিন্তু চোখ দুটি অস্বাভাবিকভাবে কোণ রচনা করে সরাসরি সামনের দিকে চেয়ে রয়েছে। তার দৃষ্টি নিবদ্ধ রয়েছে সামনে দাঁড়ানো কমলাকান্তের দিকে। তার দিকে চেয়ে উষার ঠোঁটে একটা তাচ্ছিল্য এবং ক্রোধ মিশ্রিত হাসি ফুটল। বিকৃত স্বরে সে বিড়বিড় করতে লাগল, ইঁদুর ছানা ভয়ে মরে, ইগল পাখি পাছে ধরে, অয় অজগর আসছে তেরে। কমলাকান্তর মতো দৌড়দাণ্ড প্রতাপ পুরুষোক্তি এই বিজাতীয় স্বরে অসংলগ্ন কথাবার্তাতে চমকে উঠল, তার শরীর দুর্বল হয়ে এল। উষা দুই হাত বাড়িয়ে তার দিকে এগিয়ে এসে ভাঙা গলায় বলল, কর্তা ঠাকুর ভেবেছিলে আমাকে তাড়িয়ে দিয়ে তোমার সব কুট রক্ষা হবে তাই না? ভুল করেছিল, আমি বীজানন্দর মতো ফিরে এসেছি ঠাকুর, বহু দূরের পথ পেরিয়ে ঠিক ফিরে এসেছি, আজ তোমার রক্ষে নেই। কথা আর কুটিল হাসি শেষ করে হিংস্রভাবে ওষার দাঁতগুলি বেরিয়ে এল, দুই হাতের নখগুলিকে শক্ত করে বাগিয়ে সারাশির মতো দুখানি হাত দিয়ে কমলাকান্তের কণ্ঠনালী টিপে ধরল। সেই মৃত্যু শীতল বেষ্টনীর যন্ত্রণায় কমলাকান্তের জিভখানা পক্ষাঘাতের মতো বেঁকে মুখের বাইরে বেরিয়ে এল। তার গলায় ঘর ঘর শব্দ বেরুচ্ছে, দুই চোখ ঢেলার মতো বেরিয়ে আসতে চাইছে। দুই অসম প্রতিপক্ষ যখন একে অপরকে নিশ্চিহ্ন করতে যুঝে চলেছে এমন সময়ে হঠাৎ কমলাকান্তের মনে হল গলার বজ্র কঠিন মরণ চাপ কীভাবে যেন সামান্য একটু দুর্বল হয়েছে। প্রাণ ভয়ে সেই সুযোগে তড়িৎ বেগে গলাটা মুক্ত করে পিছনে ফেরা মাত্রই তার চোখে পড়ল ঠিক তার পিছনেই
কঠোর মুখে দাঁড়িয়ে রয়েছে এক দীর্ঘদেহী মানুষ। তার দুই হাতে ধরা রয়েছে সেই প্রেতিনীর দুই হাতের মুঠি। মাথা নিচু করে দুইজনের মধ্যস্থল থেকে প্রবল বেগে কাশতে কাশতে ছিটকে বেরিয়ে এলো কমলাকান্ত। উষা অপার্থিব হার হিম করা কণ্ঠে গর্জন করে উঠল, ছাড় আমাকে, আমাকে ছাড়, কে তুই? প্রত্যুত্তর এলো বজ্রমন্ত্র স্বরে, ব্রাহ্মণ, নাম কালীপদ মুখুজ্জে, নিবাস রায়দিঘরা। নায়েব রত্নাকর নদী পেরিয়ে ওপারের গা গুলিতে গুণিনের সন্ধানে খোঁজ খবর করছিল। এদিকে সেদিকে তল্লাশি করে সে প্রতিটি মানুষের মুখেই একজনেরই নাম শুনল, কালী গুণিন। তার পরিচয় বিশদভাবে শ্রবণ করে এবং তিনি একজন নাম করা জমিদার শুনে রত্নাকর কিছুটা কুণ্ঠিত হয়ে পড়েছিল। রায়দিঘরায় পৌঁছেই এক স্থানে কুস্তির আখড়া চোখে পড়ল। আখড়ায় ইতস্তত করে প্রবেশ করে একজন পালোয়ানকে কালীগুণিনের বাড়ির হদির জিজ্ঞেস করতেই সে চোখ ছোট করে কইল, আপনি নতুন মানুষ? কর্তা বাবার সামনে গিয়ে খবরদার টাকা করির কথা মনের ভুলেও তুলবেন না। যে আজ্ঞা, আমাদের বড় বিপদ, এক ভয়ঙ্কর। বেশ তো, আপনার সমীশের কথা তাকেই কইবেন খন, আমি আপনারে সেতাই নিয়ে যাচ্ছি। আজ্ঞে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। মশাইয়ের নামটা? কানাই সর্দার বললেই সবাই চিনবে। সমস্ত ঘটনা শুনে কালীপদ তৎক্ষণাৎ নায়েবের সঙ্গে রওনা দিয়েছিল। কানাইও সঙ্গে আসতে চেয়েছিল, কিন্তু আগামীকাল সদরে খাজনা নিয়ে তার দাদা বিষ্ণুচরণের যাওয়ার কথা। কানাইকে তার প্রহরায় নিযুক্ত করে কালীপদ একলাই রত্নাকরের সঙ্গে চলে এল। কালীপদ বজ্রমুষ্টিতে উষার হাত দুটি ধরে ধাক্কা মেরে মেঝেতে ফেলে দিল। মাটিতে চিতিয়ে পড়ে আহত সর্পিণীর ন্যায় ফুসতে থাকলো মেয়েটি। এইবার তাকে হাত দুটো পিস মোড়া করে ধরে বাইরে নিয়ে এলো কালীপদ, সঙ্গে 70-80 জন মেয়ে পুরুষ। একজন শুধলো, গুণিনের ছেঁড়া জুতো বা খ্যাংরার ঝাঁটা দরকার নেই। কালীপদ অবাক হয়ে তার দিকে তাকিয়ে বলল, সেসবের কি প্রয়োজন, এক্ষেত্রে কি কাজে লাগবে? আঙ্গিনা পেরিয়ে পুকুরের ধারে এসে দাঁড়ালো সকলে। বর্ষার ভিজে মাটি এখানে এত নরম হয়ে রয়েছে যে পা বসে যায়। কালী নিজের ডান হাতের তর্জনী উষার ললাটে স্পর্শ করাল। সুষুপ্ত গোখরোকে আচমকা ধারালো অস্ত্র দিয়ে খোঁচা দিলে সে যেমন পলকের মধ্যে ভয়াল রূপ ধারণ করে, উষাও নিমেষের মধ্যে কান ফাটানো শব্দে ভীষণ গর্জন করে ফুসতে শুরু করল। কিন্তু গুণিনের আটুনি থেকে নিজেকে সর্বশক্তি দিয়েও মুক্ত করতে পারল না। সামান্য পরেই মেয়েটি যেন নিদ্রা থেকে জেগে উঠল। লুপ্ত সম্বিত ফিরে পেয়ে উষা চারিদিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে হু হু করে কেঁদে উঠল। নিজের অবিন্যস্ত বেশভূষার দিকে চেয়ে এবং স্বামীকে সামনে দেখে ডুকরে ডুকরে কাঁদতে থাকল। ত্রিলোচনের এবং উপস্থিত অন্যান্যদের চোখেও জল এল। একটু সময় পরে উষা নিজেকে সামাল দিয়ে মাথায় আঁচল টেনে নিয়ে কালীপদকে কান্না ভেজা গলায় বলল, বাবা মশাই, আপনি কে আমি জানি নে, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব তাও জানি নে, তবে আপনার জন্যই আমি আজ রক্ষা পেলাম। আপনি আমার কপালে হাত ছোঁয়াতে কি যেন একটা ভারী জিনিস আমার শরীরটা থেকে ছেড়ে ছুটে চলে গেল। কালীপদ হাসি মুখে তার দিকে আপাদ মস্তক একবার তাকিয়ে ধীরস্বরে কইল, আমাকে তুই চিনিস নে? উষা অবাক কণ্ঠে বললে, আপনাকে কই?
মনে তো পড়ছে না? কালীপদ আবার হেসে উঠে বলল, ভালো করে চেয়ে দেখ, আমি সে যাকে তোর মতো একটা সামান্য প্রেতনী তার ক্ষুদ্র বুদ্ধিতে কখনোই বোকা বানাতে পারবে না। আমি তোর জম। উষা পাষাণ মূর্তির ন্যায় চেয়ে রইল। কালীপদ বলে চলল, তুই আমাকে চিনিস নি, এ কথা যেমন সত্য, চিনলে কখনো এমন ভণ্ডামি করতি না। তুই এখনো এর দেহ ছেড়ে যাস না, এখনো দেহের মধ্যে খাপটি মেরে বসে উষা সাজার অভিনয় করে চলেছিস। মাটির দিকে চেয়ে দেখ। উষা নিচের দিকে তাকিয়ে দেখল, উপস্থিত বাকি সকলের পা এই নরম কাদা মাটিতে অল্প বিস্তর বসে রয়েছে, কিন্তু তার নিজের পা গোড়ালি সমেত ডুবে রয়েছে কাদা। কারো দেহে প্রবেশ করলে তার ওজন ও শক্তি বহুগুণ বেড়ে যায়, একথা সত্য। সেই লক্ষণটুকুর জন্যই এই দশাটিকে ভর বলা হয়। গুণিন এজন্যই তাদেরকে আঙিনা থেকে টেনে এনে এই পুকুর পাড়ের কাদা জমিতে নিয়ে এসেছে। পলকের মধ্যে উষা আবার যখন বাঘিনীর মতো ক্রুদ্ধ হয়ে উঠল। কালীপদ কঠিন গলায় তাকে শুধল, কে তুই, তোর মুক্তি কিসে, কেন ভর করেছিস মেয়েটাকে, বল, জবাব দে, উত্তর দিবি নাকি? বহু দূরের প্রতিধ্বনিত শব্দের মতো সুরে কথা বলে উঠল উষা, আমি মালিনী, ছিদাম হরির মেয়ে মালিনী, কর্তা ঠাকুরের ছেলে আমাকে ভালোবেসেছিল, আমিও বেসেছিলাম। কালীপদ ভ্রু কুঞ্চিত করে সবিষয়ে কইল, মালিনী তা কেমন করে সম্ভব? তার কথা আমি নায়েব মশায়ের মুখে শুনেছি, কিন্তু সে তো জীবিত, সে কেমন করে? মিথ্যে কথা, কমলা ঠাকুর রাজি হবে না ভয়ে দাদাবাবু আমাকে নিয়ে কলকাতায় পালাতে চেয়েছিল। সেইখানে তার কোনো এক বন্ধুকে দাদাবাবু চিঠি লিখে সেখানা ডাক বাক্সে ফেলার জন্যে এই মাস্টারের হাতে দিল। মাস্টার পরের দিন সেখানা ডাকে দিয়েও এলো, কিন্তু আগের রাতেই খামখানা চোখে পড়ায় জল দিয়ে আঠা খুলে সেটি আগাগোড়া পাট করে আবার জুড়িয়ে রেখে দিয়েছিল মাস্টারের বউ এই উষা, যে পাষণ্ডের পাপি শরীরে আমি ভর করে রয়েছি। রাতারাতি বড় মানুষ হবার লালসায় উষা স্বামীকে গোপন করে কমলাকান্তের কাছে সব কথা ওই চরকের তারিখ সহ ফাঁস করে দেয়। বদলে পুরস্কার পায় কয়েকখানা সোনার গয়না, কিছু টাকা করে। নির্দিষ্ট দিনে আমি ধরা পড়ি, কর্তা নিজের ছেলেকে ক্ষমা করে, পণ্ডিতকেও বাধ্য হয়ে ক্ষমা করে, না করে উপায় ছিল না, শুধু ক্ষমা পেলাম না আমরা। সর্বসম্মুখে আমাদের নৌকায় করে দেশ ছাড়বার হুকুম দেন তিনি। যখন চোখের জলে নৌকা বেয়ে মাঝগাঙে পৌঁছেছি, আচমকা কোথা হতে তিনখানা লেঠেলদের ডিঙিয়ে এসে আমাদের ঘিরে ফেল। কর্তা বাবার গোপনে পাঠানো কসাইগুলো একে একে আমাকে, আমার নিষ্পাপ ভাইটাকে, বাপকে, মাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে, কিন্তু সবার কাছে ভালো সেজে থেকে যায়। চোখের জল মুছে ফেলে হিংস্র উদগ্র হয়ে উঠল মালিনীর মূর্তি। সে সংহারক পুত্তলিকার দিকে তাকালি ভয়ে প্রাণ উড়ে যায়। কালীগুণিন সেই দিকে তাকিয়ে মালিনীকে শান্তস্বরে বলল, নিজের বাপ মাকে হারানোর যন্ত্রণা তুই বুঝিস, স্বজন হারানোর বেদনাও তুই জানিস। কমলাকান্ত বা উষা যতই নিকৃষ্ট মানুষ হোক, তোর দাদাবাবু বা এই ত্রিলোচনের তো এক তিল অপরাধ নাই, তাদের কোন যন্ত্রণা দিবি তুই? তোর কাছে ভালোবাসার চাইতে তবে প্রতিহিংসাই বড় হলো। আমি কোনো কথা শুনবো না আজ,
আমি শয়তানগুলোকে হত্যা নয় বধ করতে এসেছি আজ সরে যাও আমার সামনে থেকে। মালিনীর হিংস্র চিৎকারে সবাই কেঁপে উঠল। কালীপদ একটু চিন্তা করে বললে, বেশ, প্রতিশোধ নিতে হয় তো নে, কিন্তু চোখের সামনে নিজের পিতৃহত্যার দৃশ্য দেখে তোর দাদাবাবু সারা জীবন তোকে একটা কুচক্রি হত্যাকারী হিসেবেই মনে রাখবে, তা কি তুই চাইবি? ধীরে ধীরে, খুব ধীরে ধীরে মালিনীর আচরণ স্বাভাবিক হয়ে এল। সে এক বুক যন্ত্রণাকে চেপে রেখে হাহাকারের স্বরে বলল, বেশ ঠাকুর, তুমি যখন বলছ তখন আমি চলে যাচ্ছি। চলেই তো গিয়েছিলাম, কিন্তু যাক সে কথা, আমি এই পাপিষ্টার দেহ ছেড়ে যাচ্ছি, একে ধরো। কালীপদ অভ্যাস বসে কইল, প্রমাণ? মালিনী বিষণ্ণতায় মাখা হাসি হেসে কইল, তবুও প্রমাণ চাই ঠাকুর। বেশ, দক্ষিণের জাম গাছের বড় ডালখানা ভেঙে দিয়ে যাচ্ছি, ওর তলে দাদাবাবুর বাপ দাঁড়িয়ে রয়েছে, ওকে সরে যেতে বল, না হলে সত্যি ওই ডালের তলায় চাপা দিয়ে। কমলাকান্ত তড়ি ঘড়ি দৌড়ে সরে আসা মাত্রই অত বড় পোক্ত শাখা মরমর করে ভেঙে পড়ল মাটিতে। কমলাকান্ত দুই হাতে মুখ ঢেকে সিক্ত কণ্ঠে বলে উঠল, আমি ব্রাহ্মণের কুলে কলঙ্ক মুখুজ্জে মশাই, ঘোর পাতকের কর্ম করেছি আমি, এর যা দণ্ড হয় আমি নিতে রাজি। কালীপদ কঠিন সুরে প্রত্যুত্তরে বলল, দণ্ড আপনাকে পেতেই হবে গাঙ্গুলি মশাই। মালিনীকে তো আর ফেরত পাওয়া যাবে না, তবে এই মহাপাপের প্রায়শ্চিত্ত হিসেবে যে নিরপরাধ মেয়েটিকে আপনি ডাইনি অপবাদে গা ছাড়া করার হুকুম দিয়েছেন বলে শুনলাম, সেই মিনতিকে নিজের গৃহের লক্ষ্মী করে নিয়ে আসবে আপনার পুত্র। জাতপাতের মতো মূর্খ ভাবনায় কাতর হতে নেই কখন, ওসব অশিক্ষিত মানুষের বানানো নিয়ম, মানুষের জাত তার কাজ দিয়ে চেনা যায়। আপনি বামুন হয়ে পরোক্ষ নরহত্যা করেছেন, তাই আপনার মতো নরাধম খুব কম আছে। মালিনী অব্রাহ্মণ হয়েও পরম জিঘাংসার মুখে আপনার প্রাণ বাঁচিয়েছে, তবে কন্দর্প, তোমার কিন্তু এই বিবাহে মিনতির মতটাও একবার নেওয়া দরকার অবশ্য। আর মালতী যখন নিজের হত্যা নিজেই মাফ করে গিয়েছে, তখন আমি নিজে থেকেই কোতোয়ালিতে খবর দিচ্ছি না, আপনার প্রজারা যা করবেন তাই সই। তবে একটা কথা জানবেন গাঙ্গুলি মশাই, কেউ একজন বসে বসে কিন্তু আমাদের প্রতিটা পাপ পুণ্যের সুতোয় চরকা কাটছে। চলি। কন্দর্প সব জানার পর কিন্তু বাপের মুখ দর্শন করতে রাজি হলো না আর, অবশ্য তাকে অধিক দিন বিরূপ হয়ে থাকতে হলো না। একদিন কি একটা জরুরি কাজে কমলাকান্ত তার লোকজন নিয়ে নৌকায় করে সদরে যাবার জন্য বেরিয়েছে, ঠিক খেয়াপাড়ের কাছাকাছি আসা মাত্রই হঠাৎ যেন বিনা মেঘে ভয়ঙ্কর বজ্র পড়ল গাছের উপর, আর মরমর করে সব চাইতে মোটা ডালটাই সবেগে ভেঙে পড়ল কমলাকান্তের মাথার উপর। সেই নির্বাক গাছখানা সব পাপ পুণ্যের হিসাব রাখা ওই ঈশ্বরের কোনো নিশ্চুপ আদেশ বহন করে ওত পেতে বসেছিল কিনা তা জানি, কিন্তু নিরপরাধ মালিনীর পরিবারের হিংস্র হত্যাকারী আজ নিজে নিজেই অপঘাতে বেগড়ে জীবন হারাল। আমরা মন্ত্রমুগ্ধের মতো এই চমৎকার ঘটনা শুনে চলছিলাম। কাকাবাবুর বলা শেষ হলে পর তার ঘোর কাটে, ঘড়িতে দেখলাম 9টা বেজে গিয়েছে। আমরা চারজন সতীশের গৃহ থেকে বেরোবার মুখে আমি হঠাৎ উকিলবাবুকে প্রশ্ন করলাম, আচ্ছা আপনি তো বললেন যে এইটা আপনার স্বচক্ষে দেখা ঘটনা, তাহলে এর মধ্যে আপনি কোথায় ছিলেন? কাকাবাবু বিষাদের সঙ্গে এক চিলতে হেসে বললেন,
আমারই ভালো নাম কন্দর্ব কান্তি গাঙ্গুলি।